হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অ্যাপটাতে দেখাবো কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে ফেস রিটাচিং বা ফটো রিটাচিং করতে পারবেন, তাও আবার এক মিনিট কিংবা তারও কম সময়ের মধ্যে উইথ স্কিন টেক্সচার ঠিক রেখে। সো এর জন্য আমরা প্রথমেই ফটোশপ ওপেন করব। তো ফটোশপ ওপেন করা হয়ে গেলে আমরা আমাদের নির্দিষ্ট ছবি আমাদের ফাইল এক্সপ্লোরার থেকে ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসব। তো নির্দিষ্ট ছবি ফটোশপে ড্র্যাগ করে আনার পর এখানে দেখতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার রয়েছে। সো এখন আমরা এই লেয়ারটিকে কপি করব। সো কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস যে বাটনটি ক্লিক করে আমরা লেয়ারটি কপি করে নেব। এখন আমরা যে সম্পূর্ণ কাজটি করব বা ফেস রিটাচিংয়ের কাজটি করব, সম্পূর্ণ কাজটি লেয়ার ওয়ানের উপর অ্যাপ্লাই হবে। সো আমরা এবার এখানে ব্লেন্ডিং মুড থেকে এটা ভিভিড লাইট করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা ভিভিড লাইট করার পরে এটা এরকম হয়ে গেছে। এবার আমরা আবার লেয়ার ওয়ানে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করে সম্পূর্ণ ছবিটি ইনভার্ট করে দেব। কন্ট্রোল আই মানে ইনভার্ট করা। সো এবার আমরা ছবিটি ইনভার্ট করার পর উপরের ফিল্টার অপশন থেকে আদার, আদার থেকে হাইপাস রেখেটা অ্যারাউন্ড 24 রেখে ওকে দিয়ে দেব। তো এরপর আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আবার ফিল্টার অপশনে গিয়ে আমরা এখানে ব্লারে ক্লিক করে গশিন ব্লার নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। এবার এটা অ্যারাউন্ড 3 রেখে, আপনি এটি ছবি অনুযায়ী ডিপেন্ড করে, আমি এখানে অ্যারাউন্ড 3.0 বা 3 রেখে ওকে দিয়ে দেব। ওকে, এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা কিবোর্ডের অল্ট বাটন ক্লিক করে এখানে নিচে যে মাস্ক অপশনটি রয়েছে মাস্ক অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নতুন একটি মাস্ক অ্যাড হয়ে গেছে। এবার ফটোশপের বাম দিকে গেলে দেখতে পারেন এখানে ফরগ্রাউন্ড কালার নামে একটি অপশন আছে। সো এখানে আমরা ফরগ্রাউন্ড কালারটি আমরা হোয়াইট রাখবো। সো এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট মানে আপনি সম্পূর্ণ লেয়ারের যে কাজটি করছেন সেটি অ্যাপ্লাই হবে, ব্ল্যাক মানে সেটির উল্টো কাজ হবে। সো এখন আমরা ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে এখানে আমরা ব্রাশ টুল নামক অপশনটি খুঁজবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্রাশ টুলটি এখানে রয়েছে এবং ব্রাশ টুলে ক্লিক করে আমরা ছবির একটু জুম করে নিব। জুম করার পর আমরা যেখানে যেখানে ছবির ফেসের স্কিন মানে রিটাচ করার প্রয়োজন হবে সেখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ড্র্যাগ করে স্মুথ করে নিব। তো খেয়াল রাখবেন যাতে যত সাবধানে করা যায় আপনার ছবির ফেস রিটাচিংয়ের কাজটি করার, কারণ আপনার এই ফটো রিটাচিংয়ের কাজটি যদি আপনার ফেস বাদে অন্য কোনো জায়গা লাইক চুল বা ফেসের অন্য কোনো জায়গা যদি পড়ে সেক্ষেত্রে ছবিটার ঠিক মানে মানসম্মত রেজাল্ট আপনি নাও পেতে পারেন। সো সেক্ষেত্রে চেষ্টা করবেন কাজটি সাবধানে করার। আর হ্যাঁ, এই পদ্ধতিতে আপনি ফটোশপ দিয়ে ফেস স্মুথ করলে আপনার স্কিনের টেক্সচার ঠিক রেখে আপনি সম্পূর্ণ রিটাচিংয়ের কাজটি করতে পারবেন, ফলে এটি একদম হাই এন্ড বা প্রফেশনালভাবে করা হবে। ওকে, সো আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা এটা স্মুথ করে নিব। আবার বলছি আপনি যত সময় নিয়ে এই কাজটি করবেন তত ভালো আউটপুট আপনি পাবেন। সো আমাদের ফেস রিটাচিংয়ের কাজটি মোটামুটি ডান। আর এই ভিডিওর উদ্দেশ্য একমাত্র এটাই ছিল যে কীভাবে আপনি সবচেয়ে কম সময়ে প্রফেশনালভাবে হাই এন্ড স্কিন রিটাচিং করতে পারেন। সো আপনাদের ফেস রিটাচিং হয়ে গেলে আপনারা জাস্ট কন্ট্রোল এস বাটনে ক্লিক করে এখান থেকে যে পেজে সিলেক্ট করে আপনার ছবিটি সেভ করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝে গেছেন বা শিখে গেছেন কীভাবে ফটোশপের মাধ্যমে হাই এন্ড স্কিন রিটাচিং করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।